10% পর্যন্ত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন আবারও। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিবিসি নিউজ 24.com থেকে এই নিউজটি প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হচ্ছে 10% পর্যন্ত বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতন। আমরা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নিচ্ছি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এরই মধ্যে ইনক্রিমেন্টের হার বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগ কাজ শুরু করেছে। বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 5%, তবে পয়েন্ট টু পয়েন্ট মুদ্রাস্ফীতি 9% ছাড়িয়ে গেছে। অন্যদিকে গড় মুদ্রাস্ফীতি 9% কিছুটা কম। মুদ্রাস্ফীতির এই চাপ বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্টের হার বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। সূত্র জানায়, বাজেট বক্তব্যে মুদ্রাস্ফীতির সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করা হবে এমন ঘোষণা থাকবে। তবে কোন প্রক্রিয়া এবং কি হারে বেতন বাড়বে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুদিন সময় লাগবে। তবে যখনই বেতন বৃদ্ধি জারি করা হোক না কেন, তা জারি করা হবে জুলাই মাস থেকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে 2 বছর ধরে মুদ্রাস্ফীতির হার বাড়ায় সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেলে দাবি উঠে। এর প্রেক্ষাপটে আগামী বাজেটে তাদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় আসে। শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা না দিয়ে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির বিষয়টি ভাবছে সরকার। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের আওতা সরকারি কর্মচারীর সংখ্যা 12,46,005%। ইনক্রিমেন্ট সহ তাদের বেতন ভাতা বাবদ আগামী অর্থ বছর বাজেটে প্রাক্কলিত বরাদ্দ 77,000 কোটি টাকা, কিন্তু মোট পদের মধ্যে 2,70,000 পদ শূন্য রয়েছে। ফলে বেতন ভাতায় বরাদ্দের পুরো অর্থ আগামী অর্থ বছর ব্যয় হবে না। তাই মুদ্রাস্ফীতির হার সমন্বয়ে ফলে সরকারি কর্মচারীদের যে পরিমাণ বেতন বাড়বে তা এই বরাদ্দ থেকে দেওয়া সম্ভব হতে পারে, কিংবা বাড়তি খরচ হলেও তার পরিমাণ খুবই কম হবে। বৈশ্বিক অর্থনীতি পরিস্থিতিতে গত কয়েক বছর থেকে বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসাবে চলতি অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে 1,093 কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেটে 73,173 কোটি টাকা রাখা হয়। মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 74,266 কোটি টাকা। 2015 সালের জুলাইয়ে বেতন স্কেল বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের বেতন 100% পর্যন্ত বাড়ানো হয়। এরপর থেকে প্রতি বছর জুলাইয়ে কর্মচারীরা 5% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন। তবে ওই বেতন দিয়ে মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর প্রস্তাব করা হয়। এর জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছিল, কিন্তু পরে ওই প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় মুদ্রাস্ফীতির হার বেশি হলেও সরকারি চাকরিজীবীরা 5% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন। অর্থ বিভাগ সূত্রে জানায়, বাজেট ঘোষণার পর অর্থমন্ত্রী এবং অর্থ সচিব এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ইনক্রিমেন্ট বাড়ানোর জন্য পয়েন্ট টু পয়েন্ট নাকি বার্ষিক গড় মুদ্রাস্ফীতির হার বিবেচনা করা হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা চাওয়া হবে। এছাড়া 20তম গ্রেড থেকে 1তম গ্রেড পর্যন্ত সবার একই হারে বেতন বাড়বে কিনা সেই বিষয়ে নির্দেশনা চাইবে অর্থ মন্ত্রণালয়, আর তার ভিত্তিতেই বেতন বাড়ানোর সিদ্ধান্ত হবে। বাংলাদেশ পরিসংখ্যান হিসাব অনুযায়ী গত এপ্রিলে মুদ্রাস্ফীতির হার ছিল 9.24%, আর গত মে এপ্রিলে 12 মাসের গড় মুদ্রাস্ফীতি ছিল 8.64%। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে সরকারি গড় মুদ্রাস্ফীতির হার ছিল 5 থেকে 6% মধ্যে। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে, যেহেতু মুদ্রাস্ফীতির পরিমাণ 10% বেশি, সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য আবারও 10% বেতন বৃদ্ধির একটি সুখবর আসতেই পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।